বন্ধুরা, যদি আপনাদের 1975 সাল থেকে আজকের দিন পর্যন্ত জমির পুরানো দলিলের প্রয়োজন হয়, কিন্তু আপনারা সেই জমির দলিল খুঁজে না পান, বা হয়তো আপনাদের জমির দলিল ছিঁড়ে গেছে, আপনারা সেই জমির দলিল আবার নতুন করে বার করতে চান, তাহলে কিভাবে বার করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, পুরানো জমির দলিল খুঁজে বার করার জন্য বা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন, অথবা আপনারা রেজিস্ট্রেশন লিখেও সার্চ করতে পারেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন লিখে সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন, প্রথম যে লিঙ্ক আছে WB রেজিস্ট্রেশন, এই লিঙ্কে আপনারা টাচ করে দেবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন কতগুলো টুল আপনাদের সামনে চলে এসেছে। তো দেখুন, এখানে একটা টুল আছে সার্চিং অফ ডিড। তো আপনি যদি এখানে 2007 সালের পরে কোনো জমির দলিল বার করতে চান, তাহলে এখানে সার্চিং অফ ডিড এই অপশানে ক্লিক করবেন। এবং যদি আপনি সার্টিফাইড কপি অফ ডিড, মানে আপনারা যদি সার্টিফাইড কপি বার করতে চান দলিলের, তাহলে এই যে সার্টিফাইড কপি অফ ডিড, এই অপশানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন সার্টিফাইড কপির জন্য। এবার যদি আপনি 2007 সালেরও আগের পুরানো দলিল খুঁজে বার করতে চান, তাহলে লেগেসি ডিড ভেরিফিকেশন এই টুলটাতে আপনাদের টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কতগুলো অপশান চলে আসবে। এখানে যদি আপনি আপনার নাম দিয়ে জমির দলিল খুঁজতে চান, তাহলে এখানে আপনারা প্রথম যে অপশানটা আছে বাই সেলার বায়ার পার্টি নেম, এই অপশানটাই আপনারা টাচ করে দেবেন। এবার যদি আপনারা জমির দাগ নম্বর দিয়ে বা খতিয়া নম্বর দিয়ে দলিল খুঁজতে চান, তাহলে 2 নম্বর অপশানটা আছে, এই অপশানটাই আপনারা টাচ করবেন। তো আমি এখানে আপনাদের নাম দিয়ে কিভাবে খুঁজবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে প্রথম যে অপশানটা আছে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে কতগুলো অপশান আপনি পেয়ে যাবেন, দেখুন ফার্স্ট নেমের জায়গায় আপনাদের নাম বসাবেন, এবং লাস্ট নেমের জায়গায় আপনাদের যে নামের টাইটেল আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে বলে রাখি, নামের টাইটেল আপনারা নাও বসাতে পারেন, শুধু নাম দিয়েও সার্চ করতে পারেন। আপনাদের এখানে মনে রাখতে হবে, আপনারা জমির যে দলিল যেটা খুঁজছেন সেখানে যে নাম আছে সেই নামের বানান কিন্তু আপনাদের সঠিকভাবে বসাতে হবে, এবং নামের টাইটেলের জায়গায় যদি আপনি টাইটেল বসাতে চান, তাহলে সেক্ষেত্রেও আপনাদের নামের টাইটেলটা সঠিক বসাতে হবে। এছাড়াও আপনি যে সালে জমির দলিল খুঁজতে চাইছেন সেই সালটাও কিন্তু সঠিকভাবে বসাতে হবে। ধরুন আপনি সেই সালে কোনোরকম জমির দলিল বা ডিড রেজিস্ট্রেশন করেননি, কিন্তু আপনি সেই সালে দলিল খুঁজতে চাইছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনি যে সালে দলিল রেজিস্ট্রেশন করেছিলেন সেই সালের দলিল এখানে খুঁজবেন, তাহলেই পেয়ে যাবেন এবং নামগুলো সঠিকভাবে বসাবেন। তো ইয়ারের জায়গায় আপনি ইয়ার বসিয়ে দেবেন, এবং ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, তো আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনার জমির দলিল রেজিস্ট্রেশন করেছিলেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা ক্যাপচার শো করছে। তো এই ক্যাপচারটা আপনার মোবাইলে যে ক্যাপচার শো করবে বা কম্পিউটারে যে ক্যাপচার শো করবে সেই ক্যাপচারটাও দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, দেখুন এখানে ডিসপ্লে অপশান দেখা যাচ্ছে। তো এই ডিসপ্লে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই নাম দিয়ে যতগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে ওই সালে সমস্ত রকম লিস্ট কিন্তু পরপর পর বেরিয়ে যাবে। তো দেখুন, এখানে যতগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে ওই নাম দিয়ে সমস্ত নাম কিন্তু এখানে পরপর বেরিয়ে গেছে, এবং ওই সালের মধ্যে যতগুলো আছে সমস্ত কিন্তু বেরিয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের চুজ করে নিতে হবে আপনাদের নামের সঙ্গে দেখবেন মিলছে কি না, এবং নামের পরে আপনার যে বাবার নাম আছে আপনার নামের সাথে আপনার বাবার নামের মিলছে কি না এখান থেকে দেখে নেবেন, এবং আপনার ঠিকানাটা দেখে নেবেন। যদি দেখছেন যে এই পেজের মধ্যে কোনো রকম আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন 1 2 3 4 5 6 এরকম করে অনেকগুলো পেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে।
তো এখান থেকে আপনারা এক নম্বর পেজে যদি না পান তাহলে দু নম্বর পেজ, তিন নম্বর পেজ, চার নম্বর পেজ, এরমভাবে প্রত্যেকটা পেজ কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন। তো এখান থেকে আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে দেখুন এই যে নামটা আছে এই নাম, এবারে আপনি পাশে যে ভিউ অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জমির পুরো ডিটেলস কিন্তু বেরিয়ে গেছে, কোন রেজিস্ট্রেশন অফিসে আপনাদের রেজিস্ট্রি হয়েছে জমি, সেটার নাম আছে এখানে, কতটা জমি বিক্রি করেছেন বা কিনেছেন সেটা রয়েছে, জমির প্লট নাম্বার, খতিয়ান নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, এবং কত সালে জমির ডিড নাম্বার, ভলিউম, পেজ নাম্বার কতগুলো আছে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা পুনরায় আবার রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে এসে আপনারা লেগেসি ডিড ভেরিফিকেশান এই যে টুল আছে এর উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে লেগেসি ডিড ড্রাফট ভিউ এই যে অপশানটা আছে এর উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, রেজিস্ট্রেশন অফিসের জায়গায় রেজিস্ট্রেশন অফিস, ওখানে যেটা দেখলেন সেটা চুজ করবেন, ডিড নাম্বার এখানে জমির দলিল নাম্বার বসিয়ে দেবেন, এবং ক্যাপচার কোডটা শো করছে সেই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। তো বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে নিচে আছে ভিউ ডিড, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এখানে ওপেন অপশানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন, ওপেন করে দেখতে পাবেন এখানে আপনাদের জমির দলিলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে জমির দলিল, আপনারা যেটা খুঁজতে চাইছিলেন সেই জমির দলিল এখানে বেরিয়ে গেছে। জমির দলিল নাম্বার দেখতে পাবেন, ওখানে নাম দেখতে পাবেন, কতগুলো পেজ আছে সেটা দেখতে পাবেন। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।